সাতটা বেজে 30 মিনিটে মঞ্চে। গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি মোনালিসা আর এই যে আমার মেয়ে পরি, আজকে আমার সঙ্গে প্রথম হচ্ছে ব্লগে। তো আমরা রেডি হয়ে গেছি, ঠাকুর দেখতে বেরোবো। শোনো, এদিকে 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 ফোনের দিকে তাকাও। এই তো আমরা ঠাকুর দেখতে বেরোবো। তো কালী ঠাকুর জানোই, কালী পুজো আজকে সেকেন্ড ডে, তো তোমরা দেখতে থাকো। আমাদের পাড়াতেই যেই ঠাকুরটা হয়েছে সেটাই ফার্স্ট তোমাদের দেখিয়ে শুরু করছি, তাহলে চলো। সোনা চলো আমরা ঠাকুর দেখতে যাই। দেখো চলে এসেছি প্যান্ডেলে, ভীষণ ভিড়। তো এটা হয়েছিল গুজরাটের নীলকণ্ঠ মন্দিরের আদলে, খুব সুন্দর চারিদিকটা, চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি। আর্টিফিশিয়াল করার নিবে, ফাঁকাই থাকে মানে। চারিদিকটা দেখলে কতটা সুন্দর। এবার আমরা আস্তে আস্তে মণ্ডপ থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা নেক্সট ঠাকুরের প্যান্ডেলের দিকে যাচ্ছি, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। তো এই প্যান্ডেলটা লাগছিল দুর্দান্ত সুন্দর, তো তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা আস্তে আস্তে ভেতরে প্রতিমা দর্শন করতে ঢুকছি। রাস্তায় যেতে যেতে চারিদিকে প্রচুর হচ্ছে গানের অনুষ্ঠান, প্রচুর ফাংশন হচ্ছিল, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। Thank you.
আমরা ঠাকুর দেখার উদ্দেশ্যে অন্যদিকে যাচ্ছি। আমরা আরেকটা সুন্দর প্যান্ডেলে চলে এসেছি আর এই দেখো প্রতিমাকে দেখাচ্ছি। খুব সুন্দর লাগছিল দেখতে। সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। উক্ত সাংস্কৃতিক সন্ধ্যায় এখানে আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করতে আসছেন জি সারেগামাপা। মণ্ডপে প্রবেশ করুন, আমাদের সুদৃশ্য দেবীমাকে দর্শন করুন এবং অপরকে দর্শন করবার সুযোগ করে দিন। দেবীমা রূপসী মায়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায়, নেদিয়ারপাড়া ধারাবাহিক ক্লাবের পক্ষ থেকে গতকালও একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। আজকেও অনেক ঠাকুর দেখা হলো, এবার আজকে ফেরার পালা। তো রাস্তায় যেতে যেতে যে কটা ঠাকুর পড়বে তোমাদেরকে একবার করে দেখিয়ে দেবো। কালী পুজোর ব্লগটা মানে আজকে সেকেন্ড পার্ট কেমন লাগলো অবশ্যই জানিও। তো নেক্সট আবার ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সামনে আমাদের কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো, তো সেটার ব্লগও খুব তাড়াতাড়ি আসবে। তোমরা ওয়েট করো। ঠিক আছে, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।